পরিবহন এবং রাস্তার শৃঙ্খলা না থাকে তাহলে এসব প্রজেক্টগুলোর সুফল দেশের মানুষ পাবে না। এটা তো শুরু হচ্ছে মাত্র, এখন আপনি প্রসেসটা বিগিনিং প্রসেসে আপনি যদি বলেন যে কি সফলতা, সফলতা তো সেই কাজগুলো এখানে বলা আছে যে রোড সেফটি এই প্রোগ্রামটাতে বিশ্বব্যাংক কীভাবে ইমপ্লিমেন্ট করতে চাইছে, কার কার এখানে সহযোগিতা দরকার, এই ব্যাপারে তারা তাদের বক্তব্য প্রস্তাব রেখেছে, আমরা সেই প্রস্তাব অনুযায়ী ব্যবস্থা নিয়েছি। তবে আমাদের কাজের গতিটা যতটা দ্রুত হওয়ার দরকার ছিল সেটা ততটা দ্রুত হয়নি, এই প্রসেসটা শুরু করতেই দেরি হয়ে গেছে। এখন আমি বিশেষভাবে এটাতে আমি নিজেই মনোযোগ দিয়েছি এবং আমি এটাকে বিষয়টি পর্যবেক্ষণ করব এবং এই তত্ত্বাবধানেও আমি একটা ভূমিকা রাখব, কারণ এটা আমি মনে করি এত ফ্লাইওভার, এত কিছু মেট্রো রেল, অনেক কিছু আমরা করেছি, পদ্মা সেতু, বহু রাস্তা, কিন্তু যতই করি আমাদের রোডের যদি সেফটি না থাকে, যদি পরিবহন এবং রাস্তার শৃঙ্খলা না থাকে, তাহলে এসব প্রজেক্টগুলোর সুফল দেশের মানুষ পাবে না।